আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকের ভিডিওটাতে আপনাদেরকে আমি প্রমাণ করে দিব যে মুসলিম রাষ্ট্রগুলা শক্তিধর যারা আছেন তারা যদি একত্রিত থাকতো আর কোরআন এবং ইসলাম সম্পর্কে যেই ধরনের ইসলাম ফোবিয়া পশ্চিমা বিশ্বগুলোতে ফ্রিডম অফ স্পিচের নামে ঘটানো হচ্ছে সেগুলো টোটালি বন্ধ হয়ে যেত। জাস্ট এক এরদোয়ানের হুমকিতেই আপনার সুইডেন আইসা পানি খাইছে, সেই খেয়াল থাকার কথা নিশ্চয়ই রাসমুস পালুদান জাহান্নামের কীট। এই ব্যক্তি নতুন করে আরও একবার কোরআন পোড়ানোর জন্য টার্গেট করেছেন আর এইবার ঘটেছে বিরল ঘটনা। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এই জয় শুধু তুরস্কের এরদোয়ানের না, এটা আমাদের জয়, কারণ সারা পৃথিবীতেই আমরা সবাই এটা নিয়ে নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করেছিলাম। খেয়াল থাকার কথা, মাত্র কয়েকদিন আগে গত মাসেই আপনার সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পুড়িয়েছিল এই ব্যক্তি। সেই সময় সুইডেন সরকার, তারা গণতান্ত্রিক অধিকার মেনে কোনো সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় না, সেইটাকে মেনে ফ্রিডম অফ স্পিচের নামেই পবিত্র কোরআনকে পোড়ানোর সুযোগ দিয়েছিল। বাট এবার যখন আবার পোড়াইতে গেছে তখনই ঘটছে ঘটনা। ওই ঘটনার পর তুরস্কের এরদোয়ান একটা ঘোষণা দিয়েছিলেন যে সুইডেন, তোমাদেরকে আর জীবনে আমি ন্যাটোতে যোগ দিতে দিব না, ফিনল্যান্ডকে আমি চান্স দিয়েছি বাট তোমাদেরকে দেব না, কারণ কি তোমরা এই ধরনের ঘটনা যখন করছো তোমাদের জন্য বাদ বাদ বাদ। এবার সুইডেনের আয়সা মাথা ঠিক হয়েছে। এই প্রথমবারের মতন সুইডেনের মাটিতে ফ্রিডম অফ স্পিচের নামে পবিত্র কোরআন পোড়াইতে গিয়া সেই রাসমুস পালুদানকে লটকানোর সিদ্ধান্ত করা হয়েছে। আপনার সুইডেনের নিরাপত্তা বাহিনী সাপু জানিয়েছেন, জানুয়ারির সমাবেশের পর আবারও ফেব্রুয়ারিতে এই রাসমুস পালুদান নতুন করে কোরআন পোড়ানোর অনুমতি চেয়েছে সুইডিশ কর্তৃপক্ষের কাছে। কিন্তু সুইডেনের প্রশাসন বা সরকার, তারা মনে করছে এই ধরনের অ্যাক্টিভিটিস যদি তারা আবারও করতে দেয় তাহলে মুসলিম বিশ্বগুলোর তোপের মুখে পড়বে। ইভেন তুরস্ক যেভাবে মাঝখানে লাইল হইয়া দাঁড়াইছে এটাকে সরানো যাবে না, আর যার কারণে এই ব্যক্তিকে এবার আর অনুমতি দেওয়া হয়নি। ইভেন তাকে এইটাও জানানো হয়েছে ইন ফিউচার সুইডেনের ভিতরে পবিত্র কোরআনকে পোড়ানোর জন্য কোনো ধরনের অনুমতি তাকে তো দেওয়াই হবে না, অন্য কেউ যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করতে চায় দেওয়া হবে না। এখন বিষয়টা হয়েছে কি, ধরেন মানে সিচুয়েশনের কারণে, কারণ হালে মাড়ি খায় সুইডেনের বিষয়টা হচ্ছে হালে মাড়ি খাওয়া, কারণ এই মুহূর্তে ন্যাটোতে ঢুকাটা তাদের জন্য খুবই জরুরি। পুতিনের গুতার থেকে বাঁচতে হইলে ন্যাটো বাবা লাগবে, ন্যাটো বাবার কাছে গেলে তুরস্ক আছে কি মাঝখানে ওয়াল হইয়া দাঁড়াই আছে। সুতরাং তুরস্ককে খুশি হোক, মুসলিম বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি রাখুক, যেই কারণে হোক রাসমুস পালুদানকে কিন্তু এবার আর এই অনুমতি দেওয়া হয়নি। পুলিশ বলছে যে 2023 সালের জানুয়ারিতে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র পুরাণ পুরাণের ঘটনায় সুইডেনের নিরাপত্তার উপর বিপদ বেড়েছে। বিদেশেও সুইডেন এবং সুইডিশদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, সুইডেনের বিরুদ্ধে আক্রমণও বাড়তে পারে। জানুয়ারির ঘটনার পরই তুরস্ক দাঁড়িয়ে দিয়েছিল ন্যাটোর সদস্য হওয়ার জন্য, তারা সুইডেনের সাথে আর কোনো আলোচনা করবে না। তো অবশেষে আপনার সুইডেন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে কোরআন পুরনোর ঘটনাগুলা ইন ফিউচার আর সুইডেনে ঘটবে না। ইনশাল্লাহ আমরাও চাই না ঘটুক। শুধু কোরআন না, গীতা হোক, বেদ হোক, খ্রিস্টানদের বাইবেল হোক, কোনো ধর্মের মানুষই এই কাজ করতে পারে না, কোনো রাষ্ট্রের সেই অনুমতি দেওয়ার অধিকার নেই। ধন্যবাদ সুইডেনকে, ধন্যবাদ এরদোয়ানকে, ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন। আসসালামু আলাইকুম।